যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না এই রেসিপিটা বানিয়ে নেবে বাঁধাকফি আর ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খাবার টেবিলে দেখা মাত্রই সবাই খাওয়ার জন্য ছুটে আসবে ডাকতেই হবে না ওই দারুণ সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য প্রথমে বাঁধাকপিটা একদম পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে তারপর হাত দিয়ে ঠিক এইভাবে একটু মচলে নিতে হবে তাতে করে বাঁধাকপি একটু নরম হয়ে যাবে এখন বাঁধাকপি টুকরোগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি তারপর হাফ চামচ মতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিটে বাঁধাকপি আরো বেশি নরম হয়ে যাবে আর যে জল আছে ভেতরে সেটা একদম ভালো করে এখন হাত দিয়ে চিপে চিপে বাঁধাকপিগুলোকে আলাদা করে নিতে হবে আর জলটা এভাবে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছ অনেকটাই জল ছিল তারপর জল ঝরানো বাঁধাকপি বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে দুটি ডিম তো এখানে যতটুকু বাঁধাকপি নেবে সেই হিসাব করে ডিমটা নিতে হবে বাঁধাকপির পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো স্বাদ মতো নুন যেহেতু বাঁধাকপির মধ্যে নুন ছিল তাই এখানে একটু বুঝে নুনটা অ্যাড করতে হবে আর দুই চামচ বেসন দিয়েছি সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে একটা প্লেটের মধ্যে সেট করে নিতে হবে তো এরকম একটা ছোটো সাইজের প্লেট নিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এই মিশ্রণটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটা ভালো করে সেট করে নিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে এটাকে স্টিম করে নিতে হবে চুলোর ফ্লেমটা হাই করে রেখে দশ মিনিট মতো রেখে দিলেই খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে এটা সেট হয়ে গেছে তো একটা ছুরির সাহায্যে এখন বড় বড় টুকরো করে কেটে নিতে হবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারো তো এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখন এই বাঁধাকপির ধোকাগুলোকে একদম ভালো করে প্লেট থেকে তুলে নিতে হবে আর এগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিচ্ছি ভাজার পর এই বাঁধাকপির ধোকাগুলো এত বেশি সুস্বাদু হয় যে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো যে কোনো চাটনি দিয়েই খুবই ভালো লাগে খেতে ঠিক এইরকম লালচে করে ভেজে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে এবার এই ধোকাগুলোকে রান্না করে নিতে হবে চুলোর ওপর কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে হাফ চামচ গোটা জিরে দিয়েছি তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে তারপর অ্যাড করেছি আর এই পেঁয়াজ একদম তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তো এবার দিয়ে দিতে হবে টমেটো বাটা মিডিয়াম সাইজের একটি টমেটোকে বেটে তারপর অ্যাড করেছি এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা লঙ্কা কুচিটা নিজেদের ঝাল বুঝে কম বেশি করে নিতে পারো আর দিতে হবে এক চামচ আদা রসুন বাটা এখন সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ এরকম তেল ছেড়ে দেয় এবারের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা যেমন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো হাফ চামচের একটু কম নুন আর হাফ চামচের একটু বেশি চিনি আর অল্প পরিমাণে জল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই এখানে জলটা দেবে জল দেওয়ার কারণে খুব সুন্দর কালার আসবে আর তার সঙ্গে মশলাটা পুড়েও যাবে না ঠিক এরকম করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে হাফ কাপ মতো জল এখন এই মশলাটাকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে এই মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় তো চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ওয়েট করছি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছি আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এখন ভালো করে মশলাটাকে একবার মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মানে এক গ্লাস জল গ্রেভির জন্য তো যেমন তোমরা ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই হিসাবে এখানে জলটা অ্যাড করবে যখন জলটা একদম ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে ধোকাগুলো তো সব ধোকাগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে এর বেশি রান্না করা যাবে না তাহলে ধোকাগুলো একদম ভেঙে যাবে এখন তিন মিনিট পর দেখাচ্ছি তোমাদের সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর চুলোর ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রেখে দেব তারপর তোমাদের দেখাচ্ছি এখন তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে খাবার টেবিলে যদি এই রেসিপিটা থাকে মাছ মাংস প্রয়োজন হবে কি একদমই না আর এই বাঁধাকপির ধোকাটা এত বেশি সুস্বাদু হয় তার সঙ্গে নরম তুলতুলে মুখে দিলেই গলে যায় তো গরম ভাত আর এরকম একটা রেসিপি একদম জমে যায় আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে হাত দাও মাত্র একদম ভেঙে গেল সেইরকম মুখে দিলে গলে যায় এতটাই সুস্বাদু আর এতটাই সুন্দর অবশ্যই ট্রাই করে দেখবে